বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় আজ আমরা একাত্তরে পাকিস্তানিদের গণহত্যা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এই বিষয় নিয়েই আলোকপাত করবো আপনারা জানেন যে এই বিষয়টি অত্যন্ত বিশাল এর উপরে অনেক ডকুমেন্টারি তথ্য ভিডিও ইত্যাদি রয়েছে সুতরাং এ নিয়ে কথা বলতে গেলে অসং অনেক দীর্ঘ সময়ের দরকার কিন্তু অনেকে মনে হয় এভাবেই অনেক সময় মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেন যেন কোনো একটা রেডিওর ঘোষণা বা কোনো একটা ঘোষণার পরে আমরা নয় মাস একেবারে বীরত্বপূর্ণ যুদ্ধ করে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে ফেলেছি এই যে মধ্যখানে নয়টি মাস এই নয়টি মাস আমাদের যে জাতীয় জীবনে যে কত বিপর্যয় কত দুর্যোগ কত ম কষ্টকর জীবন আমাদের জাতীয় জীবনের ছিল এবং সেটার জন্য সম্পূর্ণরূপে কিন্তু পাকিস্তানিরা দায়ী এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে মনে এই কারণেই মনে রাখতে হবে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের দুইটি দিক আছে একটি হলো পাকিস্তানিদের গণহত্যা আরেকটা দিক হচ্ছে আমাদের জনগণ সেই গণহত্যা থেকে বাঁচার জন্য টিকে থাকার জন্য যুদ্ধ করেছে মহান মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছে সেটাকে সমর্থন পৃথিবীর গণতান্ত্রিক দেশ জাতিসমূহ করেছে সেই দৃষ্টিভঙ্গিতে এই মুক্তিযুদ্ধকে দেখতে হবে আমরা জানি যে খান পাকিস্তানের সামরিক শাসক যে যেভাবে পয়লা মার্চ যে ভাষণ দিয়েছিল সেখানে তেসরা মার্চ যে জাতীয় অধিবেশন বসার কথা ছিল সেটি বন্ধ করে দেওয়ার পরেই পূর্ব বাংলার জনগণ স্বাধীনতার জন্য সকলেই রাস্তায় নেমে এসেছিল এবং এর পরবর্তী ঘটনা আমরা অনেক জানি যে সাতই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার একটি ঘোষণা অনেকটাই মানুষকে দিয়েছিলেন ইত্যাদি এই ঘটনাগুলো আমরা জানি তার কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা দেবে না সে কারণেই তারা অপারেশন সার্চলাইট ইত্যাদি নামে একটা ভয়াবহ বাহিনী তারা তৈরি করছিল এবং পাকিস্তান থেকে এখানে সামরিক বাহিনী এবং অস্ত্র ইত্যাদি নিয়ে এসে পঁচিশে মার্চ তারা আক্রমণ করবে এই পরিকল্পনাটি পাকিস্তানের সামরিক শাসকের ছিল শুধু সামরিক শাসকই নয় এর সঙ্গে কিন্তু পাকিস্তানের অন্যতম রাশ রাজনৈতিক দল পিপলস পার্টি তথা জুলফিকার আলী ভুট্টো তিনিও কিন্তু এটার সাথে গভীরভাবে যুক্ত ছিলেন কারণ তিনি কোনো অবস্থাতে চাচ্ছিলেন না যে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পূর্ব বাংলার জনগণ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে এই রাষ্ট্র ক্ষমতা আসুক এটি তারা চায়নি সে কারণে আলোচনার নামে একটা প্রহসন ইত্যাদি করে পঁচিশে মার্চ রাতেই এখানে ঢাকায় অপারেশন সার্চ লাইট নামে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী বের হয়েছিল এবং রাত এগারোটার পরেই কিন্তু এগারোটার দিকেই কিন্তু তারা ট্যাঙ্ক কামান বন্দুক গোলা বারুদ নিয়ে সোজা ফার্ম গেট দিয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানার দিকে গিয়েছে এবং রাজারবাগ পুলিশ ফাঁড়ির দিকে গিয়েছে এমনকি মিরপুরের দিকেও অর্থাৎ ধীরে ধীরে তারা কিন্তু একদম পুরো পুরাতন ঢাকা পর্যন্ত তারা এই অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করেছিল অর্থাৎ আমরা জানি যে পঁচিশে মার্চ এই এগারোটার দিকে যখন তারা বের হয় তখনও কিন্তু ঢাকার মানুষ প্রতিবাদ মুখর ছিল সে তা এই প্রতিবাদ ফার্মগেট থেকে শুরু করে সর্বত্রই ছিল গাছের গুড়ি ইত্যাদি ফেলে মানুষ অবরোধ করে রেখেছিল এবং সেই সমস্ত অবরোধ ইত্যাদিকে ট্যাঙ্ক কামান বন্দুক দিয়ে কিন্তু পাকিস্তানিরা তুলে নেওয়ার জন্য তাদের কামান বন্দুক সোজা চালিয়ে দিয়েছিল এবং এর ফলে ঢাকা শহরে সেদিন অসংখ্য মানুষ কমপক্ষে দশ হাজার মানুষ সেই রাতেই কিন্তু মৃত্যুবরণ করেছিল এবং সেটি জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় বা সলিমুল্লাহ হলের পাশে বর্তমান যে জৌরুলক হল এই সমস্ত হলের পাশেও কিন্তু প্রচুর লাশ ছাত্রদের লাশ রোকেয়া হল এই হল হলে মেয়েদের লাশ ছিল এবং রাজারবাগ পুলিশ ফাঁড়িতে প্রতিরোধ হল সেই পুলিশরা প্রতিরোধ করেছিল এরপরে পিলখানা যে ইপিআর সেখানেও কিন্তু প্রতিরোধ হয়েছিল যুদ্ধ হয়েছিল এবং এভাবেই কিন্তু এই ট্যাঙ্ক কামান বুদ্ধ বন্দুক নিয়ে ঢাকা শহরে একটা চরম গণহত্যা শুরু করেছিল এটা পঁচিশে মার্চের গণহত্যা আমরা এটাকে বলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষককে মেরে ফেলা হয় বাসার মধ্যেই মেরে ফেলা হয় এবং পরের দিন বলতে গেলে ঢাকা শহর একদম বিরান হয়ে যায় ইয়াইয়াখান ঢাকা ছেড়ে চলে যান কিন্তু ভুট্টু ছিল ভুট্টু ঢাকাতেই ছিলেন তিনি উনত্রিশ তারিখ সম্ভবত হোটেল ইন্টারকন্টিনেন্ট বর্তমান যেটা স্যারাটন সেখান থেকে বের হয়েছিলেন সুতরাং এই পর্যন্ত তিনি অবস্থা পর্যবেক্ষণ করেই কিন্তু গিয়েছিলেন সুতরাং এখান থেকে ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বের হয়ে তারা বিভিন্ন দিকে আশ্রয় সন্ধানে চলে যেতে থাকেন এবং পরবর্তীতে এই এই মানুষজন গ্রাম শহর ইত্যাদিতে আস্তে আস্তে প্রতিরোধ করা শুরু করে এবং পাকিস্তানি সেনাবাহিনী তারাও কিন্তু ট্যাঙ্ক ট্যাঙ্ক বন্দুক ব্যায়াম এগুলো নিয়েই মানুষের নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন সেই অবস্থায় বোঝা গিয়েছিল যে পাকিস্তানিরা পূর্ব বাংলার জনগণকে মেরে এখানে তারা শুধুমাত্র ভূমিটা চায় অর্থাৎ এখানকার মানুষ মরে যাক ভূমিটা থাকুক এটাই ছিল তাদের নীতি যেটাকে আমরা পোড়া মাটির নীতি বলে সে কারণে মানুষ এখান থেকে দলে দলে তখন এই যেদিকেই ছিল বর্ডারের দিকে অর্থাৎ সীমান্ত পাড়ি দিয়ে ওইদিকে চলে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সময় বের হয়ে ভারতের আসাম ত্রিপুরা তারপরে মিজোর মিজোরাম কুচবিহার এবং পশ্চিমবঙ্গ এই চারপাশে এই তিন পাশেই কিন্তু মানুষ আশ্রয় নিতে থাকে এখান থেকে শুধু তাই নয় একদিকে সাধারণ মানুষ নিরস্ত্র মানুষ তারা তখন বাঁচার জন্য এই অবস্থাটি মানে আশ্রয় নিতে ভারতে যেতে থাকে এবং এই অবস্থায় তখন বঙ্গবন্ধুকে এরা ওই রাতেই গ্রেপ্তার করে নিয়ে যায় এবং কিন্তু বঙ্গবন্ধুর অনেক অনুসারী তারা আগে নির্দেশ পেয়েছিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে সুতরাং তারা সকলেই ভারতে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে সেখানে প্রথম দশ এপ্রিল একটি সরকার গঠন করা হয় এই সরকারের প্রধান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদকে নিযুক্ত করে একটি সরকার গঠিত হয় এবং এই সরকারের একটি সেনাবাহিনী সেনাবাহিনীও গঠনের সিদ্ধান্ত হয় সেটি উসমানী সাহেবকেই এই সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয় এবং এই সরকার গঠনের পরেই পূর্ব বাংলার জনগণের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় আমাদেরকে যুদ্ধ করেই এই পাকিস্তানিদের যে গণহত্যা এটার জবাব দিতে হবে এটা যদিও গ্রামে গ্রামেগঞ্জের সর্বত্র মানুষ তখন খবর জেনে গিয়েছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন এবং ভারতে আমাদের অস্থায়ী একটি সরকার গঠিত হয়েছে সেই সরকারই পরবর্তীতে সতেরোই এপ্রিল মুজিবনগর যেটাকে আমরা জানি এই কুষ্টিয়ার আম্রকাননে সেখানে এসে তারা সতেরোই এপ্রিল শপথ গ্রহণ করেন এবং ভাষণ দেন সারা পৃথিবী তখন জানতে পারে যে পূর্ব বাংলায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি সরকার গঠিত এই সরকারের সকলেই কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি উনিশশো সালে নির্বাচনে এরা প্রতিনিধি ছিল সুতরাং এ এই সরকার গঠিত হওয়াটি ছিল বৈধ এবং এই সরকারের কতকগুলো শাখা প্রশাখা গঠন করা হয় একটা হলো সামরিক শাখা যেটা ওসমানীকে সেনাবাহিনী প্রদান করে এই সেনাবাহিনী গঠিত হয় আবার এই সরকারের প্রশাসনিক বিভিন্ন দপ্তর ইত্যাদিও ধীরে ধীরে গঠিত হতে থাকে এবং কূটনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো এই সরকার গঠন করে এবং তৎপরতা চালাতে থাকে আন্তর্জাতিকভাবে পূর্ব বাংলার জনগণের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রতি সমর্থন আদায় করার জন্য এই সরকারের পক্ষে বিদেশে যে সমস্ত বাঙালিরা ছিল তারাই কিন্তু অংশগ্রহণ করে কিন্তু মনে রাখতে ওই যে আমি বলেছিলাম যে পাকিস্তানি সৈন্যরা প্রথম দিন পঁচিশে মার্চ থেকে তারা কিন্তু অবিরত সাধারণ মানুষকে হত্যা করছিল গ্রামে গঞ্জে গিয়ে তারা আগুন জ্বালিয়ে মানুষের বাড়ি বাড়িঘর লুটপাট করছিল পুড়িয়ে দিচ্ছিল এবং এখানে দুটো ধারা লক্ষ্য করা যায় যেখানে হিন্দু গ্রাম পাচ্ছিল সেখানে একেবারে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছিল এবং এটি চেষ্টা করা হয়েছিল যে এটা আতঙ্ক হিন্দুদের মধ্যে তৈরি করা এবং তাদেরকে হত্যা করা আবার শুধু হিন্দুদের নয় যারা আওয়ামী লীগ বা যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদেরও যেখানে খবর পেয়েছিল সেখানে তারা কিন্তু এই প্রবেশ করে সেখানে তারা গণহত্যা শুরু করেছিল এইভাবেই কিন্তু গণহত্যা প্রথম থেকে শুরু করে এবং এই গণহত্যাটি পরিচালনা করার জন্য শুধু সামরিক বাহিনীই নয় তারা কিন্তু এখানে রাজাকার বাহিনী তৈরি করে এখানকার বাঙালিদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে সাধারণ মানুষই অনেকেই ছিল আবার শান্তি কমিটি গঠন করা মুসলিম লীগ যারা করতো তারা শান্তি কমিটি ইত্যাদিতে ইয়ে করবো আবার যারা জামাতে ইসলাম নিজাম ইসলাম ইত্যাদি নিজাম ইসলাম করেছিল মুজাহিদ বাহিনী আবার জামাত ইসলাম করেছে পরবর্তীতে আলবদর আল শামস বাহিনী এরা কিন্তু সকলেই পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল এই সহযোগিতার কারণে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় যারাই স্বাধীনতার পক্ষে বিভিন্ন জায়গায় ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের উপর বর্বরচিত হামলা তাদেরকে হত্যা লুটতারাজ ইত্যাদি এগুলো চালাচ্ছিল ফলে এগুলোকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন দিকে তখন গেরিলা বাহিনী তৈরি হয় সেটা ওই যে ভারতের বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে সকলেই কিন্তু স্বল্প অল্প কয়েকদিন এক মাস পনেরো দিন বিশ দিন এক মাস এই রকমের একটি সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু এই সেনাবাহিনীর যে মুক্তি বাহিনী হিসাবে তারা তখন এখানে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ন্যাপ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ সকলেই কিন্তু বিভিন্ন বাহিনী গঠন করে দেশের অভ্যন্তরেও বিভিন্ন জায়গায় যেমন কাদেরিয়া বাহিনী এরকম অনেকগুলো বাহিনী বিভিন্ন জায়গায় গঠিত হচ্ছিল কারণ এগুলো হচ্ছে আমাদের গেরিলা বাহিনী যারা তখন রাজাকারদের প্রতিহত করছিল একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা করছিল সেগুলো পাকিস্তানি সেনাবাহিনী একদিকে গণহত্যা পরিচালিত করছিল অন্যদিকে কিন্তু নারী ধর্ষণ নারীদেরকেও নির্যাতন এগুলোও করছিল গ্রামের বাড়ি ঘর ইত্যাদি পুড়িয়ে দিচ্ছিলো শহরেও তাই করছিল যেখানেই তাদের সন্দেহ হচ্ছিল সেখানেই তাই করছিল একটি বর্বরচিত অবস্থা এবং এই অবস্থাটি তারা পৃথিবীর ব্যাপী প্রচার করছিল যে না এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র চীন সহ বেশ কয়েকটি শক্তি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল এবং ভারত ভারতে আমাদের প্রায় এক কোটি মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল অধিকাংশ মানুষকে শরণার্থী শিবিরে অত্যন্ত নির্মম জীবনযাপন করতে হয়েছিল যেখানে এত মানুষের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করা খুব সহজ কাজ ছিল না সেগুলো এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এডওয়ার্ড পর্যন্ত ক্যানাডি এসে দেখে গিয়েছিলেন বা আরও অস্ট্রেলিয়ান কংগ্রেসম্যানরাও কিন্তু গেছে তারাও কিন্তু বলেছিল আসলে এটা একটা মানবতার বিপর্যয় এখানে ঘটেছিল এই যে শরণার্থী শিবিরগুলোতে সেখানে মানুষজন না খেয়ে মৃত্যুবরণ করার মতন অবস্থা ছিল ডায়রিয়া কলেরা ইত্যাদি ছিল প্রায় আট লক্ষ শিশু না না খেয়ে মারা গেছে ডায়রিয়া কলেরায় মারা গেছে কিন্তু এবং আরও অসংখ্য মানুষও তারাও কিন্তু ডায়রিয়া এবং যক্ষা কলেরা ইত্যাদি রোগে মারা গিয়েছিল এই সরকার তখন সরকারের পক্ষে এত মানুষকে খাওয়া দাওয়া বা তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা খুবই কঠিন ব্যাপার ছিল তারপরেও যে সমস্ত বাঙালিরা সেখানে গিয়েছিল তারা হাসপাতাল তৈরি করেছিল তারা বিভিন্ন ধরনের এই প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে এই গেরিলা বাহিনী সামরিক বাহিনী সেটাতে আমরা জানি যে এই এগারোটি সেক্টর কমান্ডারের সমস্ত অঞ্চলকে ভাগ করা হয়েছিল। সেখানে এগারো জন সেক্টর কমান্ডার তাদের অধীনে আবার অনেকগুলো সাব সেক্টর কমান্ডার এইভাবে ধীরে ধীরে যত সময় গেছে তত কিন্তু বাঙালিরা আস্তে আস্তে প্রশিক্ষিত হয়ে এই পাকিস্তানিদের যে গণহত্যা সেটির জবাব দেওয়ার শুরু করেছিল এবং বিভিন্ন দিকে এমনকি অনেক শিশুরাও পর্যন্ত পাকিস্তানিদের বাংকারগুলো দেখেছিল সেখানে সেগুলো তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের যারা তখন ভারত থেকে ট্রেনিং নিয়ে প্রবেশ করছিল তাদেরকে তথ্য প্রদান করছিল এভাবে সাহায্য করেছিল অনেক নারীও তারাও কিন্তু এই মুক্তিযোদ্ধাদের খাওয়ার খাওয়া দাওয়া এমন তথ্য ইত্যাদি প্রদানের মাধ্যমে সাহায্য সাহায্য সহযোগিতা করছিল সমগ্র বাংলাদেশ তখন বলতে গেলে তিন দিকেই তো আমাদের ভারতের সাথে সীমান্ত ছিল এই কোটার সীমান্ত ব্যাপী কিন্তু প্রশিক্ষণ যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিহত করার একটা লড়াই ভিতরেও একেবারে গ্রাম অঞ্চলেও অনেক জায়গায় কিন্তু সেনাবাহিনী তারা পাকিস্তানি সেনাবাহিনী তারা আক্রমণ করেছিল এবং একদিকে এটি অন্যদিকে ভারতের উপর এটি একটি বিরাট চাপ ছিল এবং সেই অবস্থায় ইন্দিরা গান্ধী অত্যন্ত বলা চলে যে বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল হয়ে তিনি বিভিন্ন দেশে পূর্ব পাকিস্তানে পূর্বাঞ্চলে যে পাকিস্তানিরা গণহত্যা করছে যেটি তারা অস্বীকার করছিল পাকিস্তানিরা এমনকি জাতিসংঘে গিয়েও তারা এটি অস্বীকার করছিল সেটিকে তা তিনি একমাত্র বিভিন্ন দেশে গিয়ে এই যে গণহত্যার বিষয়টিকে উপস্থাপন করছিলেন সোভিয়েত ইউনিয়ন তখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া তারা আমাদেরকে তখন সহযোগিতা করছিল জাতিসংঘে আমাদের পক্ষ অবলম্বন করছিল এবং ভারতের সঙ্গে একটা শান্তি চুক্তি একটি চুক্তি সম্পাদন করেছিল পারস্পরিক সহযোগিতা এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন আমেরিকা সহ ইউরোপের দেশ বা অন্যান্য দেশগুলো সফর করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু পাকিস্তানে পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি তারা সরকার এটির বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল কিন্তু ওই সমস্ত দেশের সাধারণ মানুষ কিন্তু পূর্ব বাংলার জনগণের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করছিল এখানে যে মানবতার বিপর্যয় ঘটছে এখানে যে ব্যাপকভাবে গণহত্যা হচ্ছে এই খবর কিন্তু মার্টালি সহ বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দিচ্ছিল এবং এগুলোকে পাকিস্তান বরাবরই অস্বীকার করছিল এবং তারা বলছিল এটা ভারতীয়দের ভারতীয়দের দুষ্কৃতিকারীদের ভারতীয় এবং এখানকার দুষ্কৃতিকারীদের নানা রকম হামলা ইত্যাদি এগুলো তারা বিদেশিদেরকে এনেও দেখানোর চেষ্টা করেছিল কিন্তু সকলেই বুঝতে পেরেছিল যে এখানে একটা বিরাট গণহত্যা চলছিল এবং এই অবস্থায় বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে নিয়ে তার বিচার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যখন দেখছিল যে না বিচারও কিছু করা হচ্ছিল না সেপ্টেম্বর মাসে সম্ভবত এগারো তারিখের দিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইহাহিয়া খান এবং ভুট্টো দুজনেই তারা শেখ মুজিব বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সঙ্গে একটা আপোষনামা করার জন্য তাকে তাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল দেখা দেখা করার জন্যে তিনি বঙ্গবন্ধু সেখানে গিয়েছিলেন যেহেতু তিনি তাদের মানে বন্দী ছিলেন সেখানে বন্দী ছিলেন তাকে যখন নেওয়া হয়েছিল ইয়ে এখন যখন তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল তিনি বলেছেন সরি আমি দুঃখিত আপনার হাতে আমার বাঙালি আমার পূর্ব বাংলার মানুষের রক্ত লেগে আছে ওই হাত আমি স্পর্শ করতে পারি না বঙ্গবন্ধু কিন্তু হাত স্পর্শ করেননি তখনই ইয়ে এখন বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুকে এই অবস্থা থেকে কিছুতেই নড়ানো যাবে না ততদিনে কিন্তু পাকিস্তানের যে গণহত্যার বিষয়টি সারা পৃথিবীতেই কিন্তু কম বেশি জানাজানি হচ্ছিল এবং পাকিস্তানের যে কূটনীতি সেটিও কিন্তু অনেক দিক থেকে ব্যর্থ হয়ে যাচ্ছিল অন্যদিকে আমাদের বাংলাদেশ সরকার যেটি মুজিব মুজিবনগর সরকার সেই মুজিবনগর সরকারের যে কূটনীতি সেই কূটনীতিতে আমাদের যারা প্রবাসী ছিলেন তারা সহযোগিতা করছিলেন ভারত করছিল এবং আমরা আমরা সেই কূটনীতিতে অনেকটাই তখন সফল হয়ে আসছিলাম এবং আমাদের দেশের ভিতরেও যে যে জনগণের মুক্তিযুদ্ধ সেটিও কিন্তু বেগবান হচ্ছিল নানা জায়গায় কিন্তু গেরিলা বাহিনী গড়ে উঠছিল অক্টোবর নভেম্বর মাসের দিকে সেটি যখন বৃদ্ধি পাচ্ছিল তখন ভারত তখন বাংলাদেশ আর্মি ও একুশে আমরা জানি ন একুশে নভেম্বর আপনারা দেখুন যে বাংলাদেশ সেনাবাহিনী দিবস পালন করা হয় এই ওই দিন আমাদের যে তিনটি পদাতিক তারপরে নৌ এবং বিমান বাহিনী এই বাহিনী আমাদের তৈরি হয় সুতরাং এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী একটা আত্মমর্যাদাশীল অবস্থানের দিকে যায় তখন পাকিস্তান ভারত এগুলোর জন্য ভারতকে দায়ী করে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নেয় তিন ডিসেম্বর তারা কিন্তু ভারত আক্রমণ করে ভারতের পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল দুই দিকেই তারা আক্রমণ করার চেষ্টা করে ভারতও কিন্তু পাকিস্তান পাকিস্তানের এই আক্রমণ সঙ্গে সঙ্গে প্রতিহত করার চেষ্টা করে এমনকি তখনই বাংলাদেশের যে অস্থায়ী সরকার সেই অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা ভারতের কাছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে যে যৌথ বাহিনী সেই যৌথ বাহিনী বাহিনী হিসাবে বাংলাদেশে প্রবেশ করার জন্য আহ্বান জানালে ছয় ডিসেম্বর তারিখে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ভারতীয় বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে এই মিলিতভাবে তখন বাংলাদেশের ভেতরে তারা প্রবেশ করে এবং যত ভারতীয় এবং বাংলাদেশের বাহিনী মুক্তি বাহিনী তারা যৌথভাবে যুদ্ধ শুরু করে তত কিন্তু সমস্ত যে সীমান্ত এলাকাগুলো ছেড়ে এলাকার যে সমস্ত শহর সেইগুলো ছেড়ে পাকিস্তানি সেনাবাহিনী কামান বন্দুক নিয়ে ফেলে দিয়েও তারা কিন্তু ঢাকার দিকে চলে আসে এবং পাকিস্তান তখন বলতে গেলে বুঝতেই পারে যে যে তারা আর যুদ্ধে জয়লাভ করতে পারছিল না সেই অবস্থায় তারা কিন্তু আবার এখানে বুদ্ধিজীবী হত্যার একটা নীল নকশা পালন করে এবং সেইটাতে আলবদর আল শামস বাহিনী জামাত ইসলামে তারাই কিন্তু সহযোগিতা করে যেটা আমরা জানি চোদ্দোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এখানকার প্রচুর বুদ্ধিজীবীকে ধরে নিয়ে তারা হত্যা করে এবং ষোলো তারিখে পাকিস্তানের যে নিয়াজি এখানকার যে কমান্ডার ছিলেন তিনি কিন্তু আত্মসমর্পণে রাজি হন এবং বঙ্গবন্ধু যে সাতই মার্চ রেস কোর্স ময়দানে যেখানে দিয়েছিলেন সেখানেই আমরা জানি যে নেয়াজি আত্মসমর্পণে স্বাক্ষর করতে বাধ্য হয় এবং পাকিস্তানের প্রায় তিরানব্বই হাজার সেনাবাহিনী তারা আত্মসমর্পণ করে সারা দেশ থেকে এসে আর এই যুদ্ধে আমাদের প্রায় ত্রিশ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে এবং আমাদের অসংখ্য মৃত্যু মুক্তিযোদ্ধার আত্মাহতি নারীদের আত্মাহুতি দিতে হয় সম্ভ্রম হারাতে হয় এবং ভারতীয় প্রায় তেরো হাজারের মতো সেনাবাহিনী এই সমগ্র নয় মাসে আমাদের এই যুদ্ধে তারাও কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের রক্ত মিশে যায় এভাবেই ষোলোই ডিসেম্বর আমরা এক গৌরবান্বিত বিজয় লাভ করি যেদিন সারা দেশের মানুষ আমরা মুক্ত স্বাধীন দেশ হিসাবে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আমরা তখন হ্যাঁ স্লোগান দিতে থাকি অবশ্য বঙ্গবন্ধু ন আট তারিখ পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে জানুয়ারি মাসের আট তারিখ মুক্ত হয়ে দশ তারিখ বাংলাদেশে ফিরে আসার পরে আমাদের এই বিজয় পরিপূর্ণতা অর্জন করে আমি খুব সংক্ষেপে এই ইতিহাসটা তুলে ধরে ধরেছি আপনারা যদি ভালো করে এই ডকুমেন্ট ডকুমেন্টগুলো দেখেন তখন তো এত ভিডিও ছিল না তো তো তারপরও অসংখ্য ভিডিও আছে অসংখ্য তথ্য আছে অসংখ্য বই পুস্তক আছে আপনারা এগুলো যদি মেলে নেন তাহলে দেখবেন এক ভয়াবহ চিত্র পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন শুধু করেনি আমাদেরকে কিন্তু একেবারে মেরে ধ্বংস করে দিয়ে তারা শুধু পোড়া মাটির নীতি অনুসরণ করে আমাদের এই মাটিকে তারা দখল করে রাখতে চেয়েছিল। সুতরাং আমাদের এই যে বিজয় আমাদের এই বিজয় অনেক কষ্টের অনেক মূল্যের অনেক আবার প্রত্যাশার সুতরাং আমরা এই মুক্তিযুদ্ধের বিজয়ের সঙ্গে আমাদের সঙ্গে যে পাকিস্তানিরা যে আচরণটি করেছিল বর্বরচিত সেটিকেও আমাদের মনে রাখতে হবে তাহলেই আমাদের এই বিজয়ের সঙ্গে আমাদের যে ত্যাগ এই ত্যাগটাও আমরা বুঝতে পারবো আজ এখানে আপনাদের সঙ্গে হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আলোচনা শেষ করব তবে যাওয়ার আগে যে কথাটি আমাদের অনুষ্ঠান যদি আমাদের এই চ্যানেলটি যদি আপনারা আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন তাহলে আজ একখানি বিদায় রাখি ধন্যবাদ দেখা হবে